কর্তাবাবু তোমায় ডাকছে। কেন? তোমার শ্বশুরবাড়ি থেকে পালকি এসেছে, তাড়াতাড়ি চলো। বারো বছর প্রতীক্ষার পর ইন্দিরা শ্বশুর বাড়ি যাবে বলে আনন্দে উৎফুল্ল, কিন্তু বাবা পাঠাতে নারাজ। তিনি বুঝে নিতে চান জামাই সত্যিই কতটা স্ত্রীর ভরণ পোষণের উপযুক্ত হয়েছে। তাহলে তার ছেলেকে অন্যত্র বিয়ের বন্দোবস্ত করবেন। ও মা গো, সে কি কথা! আমি এর যথাযোগ্য উত্তর পাঠিয়ে তবে মেয়েকে পাঠাব। ইন্দিরা কি পারবে এই জেদের বেড়াজাল ভেঙে শ্বশুর বাড়ি যেতে? আরো এসব কি শুনছি, তুই নাকি ইন্দুকে শ্বশুর বাড়িতে পাঠাবি না ঠিক করেছিস? আগে খবর আসুক, তারপর আমি ভেবে দেখব। কিন্তু ওরা তো লিখেছে মেয়েকে না পাঠালে জামাইয়ের আবার। তুই একটা মাত্র কথাতে আমার আমার মাথার মধ্যে আগুন জ্বলে গেল দিদি। কতগুলো অজানা অচেনা বেহারা দাসীকে পাঠিয়েছে আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। কেন, ওদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন ছিল না? কিভাবে বেয়াই মশাই আমাকে অপমান করছে তোমরা এবার ভাবতে পারছো? হুমকি হুমকি দিচ্ছেন। দাসী বেহারাকে পাঠিয়ে দিলাম, মেয়েকে পাঠালে পাঠাও, নইলে আমরা আমাদের ব্যবস্থা দেখে নেবো। তাই বলে তুমি কি মেয়েকে সারা জীবন আই বুড়ো করে ঘরে রেখে দেবে ভাবছো না? আমার কারণে তাই থাকবে, এখন ওদের কাছে মাথার মাথা হবে। আমার মেয়ে বাবার কাছে ছাড়া আর কোথায় নিরাপদে থাকতে পারে? জেদের বসে কি যে বলছো তা ঠিক নেই। বিয়ের পর স্বামীর ঘর ছাড়া মেয়েরা আর কোথায় ভালো থাকতে পারে বলো দেখি? না 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 না, এভাবে অচেনা অজানা লোকের হাতে আমি আমার মেয়েকে ছেড়ে দেবো না। আগে কালীনাথ খবর নিয়ে আসুক, তারপর আমি ভেবে থাক। ততদিনে তুমি ওই দাসী বেড়াদের একটু দেখো, ওদের ঠিক মতো খাতির যত্ন হচ্ছে। কিন্তু ওরা যদি থাকতে না চায় চলে যাবে, কিন্তু আমি আমার মেয়েকে ছাড়বো না। ওরা যা করে করুক। তুই তো সবকিছু শুনলি, তোর তো বয়স হয়েছে, এসব শোনার পরেও কি তুই তোর শ্বশুরবাড়ি যেতে চাস? চুপ করে থাকিস না, বল মা, বল 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 বল। বাবারে বাবা, কি গুমর! কার কার আবার? ওই ও বাড়ির দাসী মানদার দুপুরবেলা খেতে বসে বামন দিদির মুখের ওপরে বলে দিল যে মোটা চালের ভাত সে খেতে পারে না, তাই তার জন্যে রেতের বেলায় সরু চালের ভাত রাঁধা হচ্ছে। উঠতি বড়লোক বাড়ির ঝি তো তাই এত দেমাক, পড়তো আমাদের সেখানের কর্তাদের পাল্লায়, বুঝিয়ে দিত কত ধানে কত চাল। দেশে থেকেই তো ওইরকম করছে। মতির কাছে শুনলুম বেহারাদের খাবার সময় এমন বাড়াবাড়ি করেছে যে কালীবাবু এসে সামাল দিয়েছেন। এ সব আমাদের হরর বাড়াবাড়ি। তারা যখন এতদিন পরে ঘরের লক্ষ্মী নেবার জন্য লোক পাঠিয়েছে, তখন কি দরকার ছিল এত খাতির যত্ন করার? মেয়ে নিয়ে চলে গেলেই হতো। অমন কথা বলো না দিদি, তোমার মনে নেই দীরাগমনের আগেই জামাই এ বাড়ি ছেড়ে চলে গেল, সেই জন্যই তো আমি কালীবাবুকে ঠাকুরমশার কাছে পাঠিয়েছিল। তিনি বলে পাঠিয়েছেন তেরাত্রি না কাটিয়ে মেয়ে পাঠানো যাবে না, তাতে মঙ্গল হবে না। ও না না, তাহলে তো ভালোই হয়েছে, মেয়ে আমাদের, ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদেরই। তবে কি না, আরো দুদিন ওই অপগণ্ডগুলোকে সহ্য করতে হবে এই যা কষ্টে। আমার কিন্তু বড় ভয় করছে দিদি, ও বাড়ি থেকে কি খবর আসে না আসে। আরে না না, অত ভয় পাস না, খরকে ওরা হাড়ে হাড়ে চেনে, বাতাসে ভর করে এমন চিঠি লেখে কখনো? তবে জানিস, ওরও একটা কথা ঠিক বলেছে, ওরা জেনে বুঝে অপমান করার জন্যে শুধু দাসী পাঠিয়েছে, কোনো আত্মীয়কে পাঠায়নি। ও টাকার গরম হয়েছে বুঝেছিস, তাই এত দেমাক। জানো দিদি, টাকার গরম যে কি জিনিস তা আমাদের ইন্দু খুব ভালোই বুঝেছে। সেদিন সন্ধ্যেবেলা ওর চুল বেঁধে দিচ্ছিল, আমায় বললে, মা। কি মা? আমার বিছানাটার নিচে আজ তুমি টাকা পেতে দেবে?
পেতে দেব? টাকা আজ আমি টাকা পেতে শুব। কি আমার তো ভাই বকছিস পাগলের মতো। মামা আমি দেখেছি বাবার সিন্ধুকে অনেক টাকা, কতদিন বাবা দেরাজের উপরে টাকা ফেলে রেখেছেন, আর আজকে টাকার জন্যই তো যার সাথে আমায় বিয়ে দিলে তাকে তোমরা তাড়িয়ে দিলে। মা সিন্ধু সে তো বাচ্চা ছেলে, সে টাকা কোত্থেকে পাবে? তবে তার সাথে আমার বিয়ে দিলে কেন মা? চুপ কর। দাও না আমার বিছানাটা নিচে আর টাকা পেতে আমি দেখবো কেমন লাগে। দাও না মা, দাও না আমার বিছানাটা নিচে আর টাকা পেতে। দাও না ও মা, মা দাও না। আজও সবাই সেই টাকার মাপেই আমার মেয়েটাকে মাপছে, একবার তার কষ্টটা কেউ দেখছে না। মেয়েটা সারাদিনেও একবারও তোর কাছে আসেনি না? না, পালকি এসেছে শুনে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। আমি তো মা, আমি জানি তার বুকের ভেতরটা কি চলছে। আপনার খরচও বলিহারি যায়। সে মেয়েকে জিজ্ঞেস করতে ও শ্বশুর বাড়ি যেতে চায় কিনা, ও কি বলবে? সে ভালো হচ্ছে না দিদি, কিছুতেই ভালো হচ্ছে না। তিন দিন পরে উনি যদি এসে মেয়েকে শ্বশুর বাড়ি যাওয়া আটকান আমি মানব না। এতদিন যা করিনি এবার আমি তাই করব। কি করবি তুই? ওর সঙ্গে ঝগড়া করবি? মেয়েকে নিজের হাতে সাজিয়ে পালকিতে তুলে দেব। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। এখন এখন দেখি পাগলি মেয়েটা গেল কোথায়। দেখি সিন্ধু, কি রে ভর সন্ধ্যেবেলায় ঘুমোচ্ছিস কেন? ওঠ একটু খেয়ে নিয়ে ঘুম। আয় মা, আয় লক্ষ্মী মা আমার, আয়। আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না বেশি। কিছু না খেলে যে পিটি পড়বে মা। চল রে। আমি শ্বশুর বাড়ি যাব না। তোর বাবার কথায় কিছু মনে করিস না মা, ও বড় জেদি। তবে ওরা ওইভাবে তোকে নিতে পাঠানোয় ওর মনে বড় লেগেছে, সেজন্য নয় বেশি। তবে যাবি না কেন? আমি যাব না, আমি আর এ বাড়িতে আদর যত্ন নিয়েও থাকতে চাই না। এ বাড়ির দাসীরা যেভাবে থাকে আমি ঠিক সেভাবে থাকতে চাই। কি বলছিস সিন্ধু? ঠিকই বলেছি পিসি, তিনি আছেন তার জেদনি, বাবা আছেন বাবার জেদনি, তবে আমার জায়গা কোথায়? সেদিন না হয় আমি কিছু বুঝতাম না, তাই বলতেও পারিনি। আজ তো আমি সব বুঝে পিসি, কারো কাছে আমার কোনো মূল্য আছে বলো? তুমি বাবাকে লিখে দিতে বলো আমি যাব না, তারা যেন তাদের ছেলের অন্য কোথাও বিয়ের ব্যবস্থা করেন।
আগে আমি নিজে সবকিছু দেখে শুনে বুঝে এসেছি। জামাইয়ের এখন প্রচুর আয়, ব্যবসার কাজে তাকে প্রায় আপনার ওই কলকাতা, পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা এই সমস্ত জায়গায় যাওয়া আসা করতে হয়। এই চিঠিতে যা লেখা হয়েছে কোনো কিছুই তার নিজের ইচ্ছে নয় কর্তামশাই। এ কথা আমাকে বিশ্বাস করতে হবে কালীনা? আগে আমি নিজে আপনার বিআই মশাইয়ের সঙ্গে দেখা করে এসেছি, তিনি নিজের মুখে বলেছেন যে চিঠিতে যা লেখা হয়েছে সে নাকি তিনি রসিকতা করে লিখেছেন। রসিকতা? আগে বিয়ের মতো এত বড় একটা ব্যাপার নিয়ে রসিকতা? আগে তিনি বলছেন যে তার ঘরের বউকে এত বছর আটকে রেখে আপনি যে রসিকতা করেছেন এ নাকি তার তুলনায় কিছুই না। এ কথা বললেন? আগে হ্যাঁ, আমি রসিকতা করেছি বললেন। আগে তিনি অবশ্যই এটাও বললেন যে ছেলের অনুমতি না নিয়ে তার অন্যত্র বিয়ে দেবার ক্ষমতা তাদের নেই। পাশাপাশি এও কিন্তু বললেন যে তাদের ছেলে যে কেন এখনো মা ইন্দুর পথ চেয়ে বসে আছে এটা তারা ভেবেই পান না। থাকবে নাই বা কেন? কেন থাকবে না? আরে সে তো তার বাপের মতো আহমুক নয়, সে তো জানে না আমার ইন্দু মায়ের মতো সর্বগুণান্বিতা মেয়ে হাজার খুঁজলে একটিও পাবে। আগে কালীনাথ, আগে তুমি একটু ভেতরে দেখো আজকে যাতে ইন্দুকে ওরা পাঠিয়ে দিতে পারে, আর আমি একটু ভেতর বলে যাচ্ছি, দেখি ওদিকটা একটু ব্যবস্থা করি। জি আর কিন্তু কর্তামশাই বলছিলাম যে ঠাকুরমশাই বলছিলেন তেরাত্রি না কাটিয়ে। আর ঠাকুরমশাইকে বলো না একটা উপায় বার করতে, উনি ওই পুঁথিপত্র কেটে জায়গাটা বিধান দিয়ে দেবে। আগে যে সংখ্যাটা ছিল সেটা আমার কেটে গেছে। জামাই বাবাজি নিজে যখন রাজি হয়েছেন তখন আর আমার চিন্তা কিসের? আচ্ছা আপনি যেমন বললেন কর্তামশাই, আচ্ছা আমি তাহলে এখন রসিকতা ভালো বলেছে। কালীনাথ কাকা আমাকে কিছু বলবে না? বলছি আপনি বাবাকে যা যা বললেন সব সত্যি, মানে ওরা কি? দেখো আমি তোমাকে মিথ্যে বলবো না মা, তোমার বাবার জেদকে নরম করবার জন্যে আমি একটু বাড়িয়ে বলেছি ঠিকই, তবে যা বলেছি তার মধ্যে এক বর্ণ মিথ্যে নেই। জামাই আজও তোমার জন্য সত্যিই অপেক্ষা করছেন, তার পরিবারের লোকেরা অন্যত্র তার বিয়ে দেবার জন্য তাকে জোর করা, তিনি আপাতত অন্য জায়গায় গিয়ে বসবাস করছেন, তুমি ঘরে ফিরলেই তিনি ফিরে আসবেন। আমাদের হিন্দুকে এতকাল আমরা দোষী আর দান পিটে বলে জানতো, সে যে এত লাজুক তা তো জানতো না। মেয়ের মুখে আর হাসি ধরে না, জামাইয়ের কাছে যাবার জন্য ওর মন যে ছটপট করছে সেটা ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। তুমি কি বলো না সবসময়? কি বলছো দিদি, ইন্দু এই কথা বলেছে? সে বলেছে শ্বশুর বাড়ি যাবে না? কি পাগল মেয়ে তুই বল, কি সর্বনাশ, সে কোথায়? সে সারাদিন দাঁতে কিছু কাটেনি মা। দেখো কোথায় যাচ্ছিস? ইন্দুর ঘরে, মেয়েটার মাথাটাই এবার খারাপ হয়ে যাবে দেখছি। ঘরে কোথায়? সকালবেলা ঘুম থেকে উঠেই পালিয়েছে। এখন আমি কি করবো দিদি? কি করবে, সাজিয়ে গুছিয়ে মেয়েকে তৈরি করবে? কি বলছিস তুই? ঠিকই বলছি দিদি, কালীনাথ খবর এনেছে ইন্দুর শ্বশুরমশাই যতই ছ্যাঁটা হোক না কেন আমাদের জামাই বাবাজি হীরের টুকরো, সে আবার বিয়ে করবে এই কথাটা কখনো বলে। আবার বিয়ে করব এই কথাটা আমাদের বিয়ের মশাই নাকি রসিক কথা? এই দেখা তো এই চিঠিটা আমি যত পড়ছি তত আমার হাসি পাচ্ছে। যাই ওকে তাড়াতাড়ি তৈরি করো, অনেকটা দূর যেতে হবে তো। কিন্তু ঠাকুরমশাই, সে আমি কালীনাথকে প্রতিবেদন জানতে পাঠিয়ে দিচ্ছি। এতগুলো রাত মেয়েটা এখানে কাটালো, এতেও যদি আইন কানুন না মানা হয় তাহলে আর কিছু মানা হবে? তোকে তৈরি করো, তৈরি করো, তাড়াতাড়ি তৈরি করো। রাধা গো, রাধা গো, রাধা গো।
চলো চলো মেয়েটা যাবার ব্যবস্থা করি। আমার উপর রাগ করে থাকলে কি লাভ? আমার কি দোষ? আমি তো বিয়ের পরেই আপনার সঙ্গে যেতে চেয়েছিলাম। বাবা যদি না যেতে দেন আমি কি করে যাব? আমার জন্য তোমার কষ্ট হয়েছে? খুব। থাক, মিথ্যে কথা। না না, মিথ্যে কথা না, সত্যি বলছি। আপনি বিশ্বাস চান? কি হলো, আপনি পিছন ফিরে কেন? আমার দিকে তাকান, আমার মুখ দেখবেন না বলে পিছন ফিরে আছেন? শুনুন না, শুনছেন? শুনুন না, শুনছেন? শুনুন না, শুনছেন? দিদি, এই দিদি, এই দিদি, ওঠ। সারা রাত না ঘুমিয়ে দিনের বেলা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছিলি? খারাপ কিছু? কামিনী, এখন যা, জ্বালাস না আমাকে। হে দিদি, শোন না। কি রে? বল। তুই যে শ্বশুর বাড়ি যাবি আর আসবি না, তাই না? শ্বশুর বাড়ি কেমন কিছু জানিস? শ্বশুর বাড়ি? জানি তো। শ্বশুর বাড়ি হলো নন্দন কানন। সেই কাননে কে থাকে জানিস? কে? সেই কাননে একজন ঠাকুর থাকে। ঠাকুর? না, কি নাম? নাম হলো সতীপতি। কেউ বলে ইন্দ্র, আবার কেউ বলে মদন। ওমা, এমন নাম তো পিসি মা এদের মুখে আগে কখনো শুনিনি। হ্যাঁ রে, এই ঠাকুরের পুজো হয়তো, কিন্তু মা পিসিমারা এই ঠাকুরের পুজো করে না। তবে শুধু যে মেয়েদের বিয়ে হয় তারাই করে। ও, কি করে? কি করে? আগে ওই যে দেবতা বললে, সে একটা ফুলের বান মারে। ফুলের বান? পারিজাত ফুলের বান। সেই বানে স্ত্রী জাতিরা জেগে ওঠে। তারপর? 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 তারপর মেয়েরা সব স্বর্গের অপ্সরীদের মতো সুন্দর হয়ে যায়। সত্যি? আর পুরুষেরা? পুরুষরা? পুরুষটা সব ভেড়া হয়ে যায়। সেখানে মেয়েদের জীবন সার্থক হয়। সেখানে সারা বছর কোকিল ডাকে, শীতকালেও দক্ষিণা বাতাস বয়, অমাবস্যাতে পূর্ণ চন্দ্র ওঠে। মরণ বুঝেছি, তুই একবার ওই নন্দন কাননে যেতে পারলে বেঁচে যাস, তাই না? আরে কোথায় যাবো, তোকে তো মা বেশি ডেকে পাঠালেন, চল। আরে চল। আমাদের হিন্দুকে এতকাল আমরা দোষী আর দান পিটে বলে জানতো, সে যে এত লাজুক তা তো জানতাম না। মেয়ের মুখে আর হাসি ধরে না। জামাইয়ের কাছে যাবার জন্যে ওর মন যে ছটফট করছে সেটা ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। তুমি কি বলো না সব সময়? দেখে দিকটা কিরকম? হ্যাঁ ঠিক আছে, ওটা বান। হ্যাঁ, আরে শ্যাম, ওই ওইটা লাগানো হয়ে গেলে সামনের দিকটা একটু লাগাবি। হ্যাঁ, ওখানে একটু ফাঁকা ফাঁকা আছে, সুন্দর করে সাজা। এত যে ফুল চাপাচ্ছ, একটু ভারী হয়ে যাবে। কেন গো, দুদিন ধরে যে এত পেট পুরে খাওয়ালু, তা এইটুকু ওজন দিতে পারবে না তোমার বেহারারা? ওই তো সব মুসকো জোয়ান, ফুলের গায়ে মুছে যাবে। না গো দিদি, আসলে আমাদের মা ইন্দু এই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে, তা আমাদের তো একটু সাবধান থাকে নাকি? হ্যাঁ ঠিক আছে, জলদি করো। আরে এত কোণে সাজাতে দেখছি দিন পার হয়ে যাবে। না, আমাকেই তারা মারতে হবে।
আমাদের ইন্দুকে এতকাল আমরা দোষী আর দান পিটে বলে জানতো, সে যে এত লাজুক তা তো জানতাম না। মেয়ের মুখের হাসি ধরে না, জামাইয়ের কাছে যাবার জন্যে ওর মন যে ছটপট করছে সেটা ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। তুমি কি বলো না সবসময়? আরে চিঠিতে কি যেন লিখেছে শ্বশুরমশাই? লিখেছে যে আমাদের আশীর্বাদে জামাই এখন রোজগার ভালোই করছে, উনি পালকি পাঠাচ্ছেন আমরা যেন মেয়েকে পাঠিয়ে দিই। হুকুম? না হুকুম ঠিক নয়, তবে বলেছেন যদি না পাঠাই তাহলে। তাহলে থামলি কেন? তাহলে ওনারা ছেলে অন্য জায়গায় আবার বিয়ে দেবে। দেওয়ার কি বিয়ে? এত সুন্দর বউ থাকতে আমার বিয়ে গয়না দিয়ে ওকে সাজিয়ে দেব? সব গুলো দিদিকে দিয়ে দেবে? এই যে ভাই শোনো, ইয়ে পথে জানান বিপদ আপদ আছে বুঝলে, মেয়ের কিন্তু গা ভর্তি গয়না থাকবে, সাবধানে নিয়ে যাবে কেমন? উনি কিছু ভাববেন না বাবু, আমরা ঠিক ভালো ভালো পৌঁছে দেবো। কথায় বলে সব ভালো যার শেষ ভালো। কিছু বললেন? হ্যাঁ ঠিক আছে।